সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স, অনারেবল মেন্টরস, সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে সুস্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদ আছেন। শুরু করছি আজকের এই অধিবেশনটি। কি থাকছে আজকের অধিবেশনে? প্রাক প্রাথমিক শিক্ষকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ নতুন ম্যানুয়ালের আলোকে আমাদের এই ধারাবাহিক সিরিজের আজকে অধিবেশন 4, দিন 1, শিশুর বিকাশে পরিবেশের প্রভাব, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা থাকছে। আশা করছি পুরো আলোচনা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। শুরু করছি আজকের এই অধিবেশন। শেষে মূলত আমাদের প্রশিক্ষণার্থী শিক্ষকগণ প্রারম্ভিক শৈশবকালে শিশুর বৃদ্ধি ও বিকাশে পরিবেশের প্রভাব ব্যাখ্যা করতে পারবেন। আমরা জানি, ইতিমধ্যেই জেনেছি যে প্রারম্ভিক শৈশবকাল আসলে কোন সময়টাকে বোঝানো হয়েছে সেটি আমরা জেনেছি, এবং সেই প্রারম্ভিক শৈশবকালে শিশুর বৃদ্ধি ও বিকাশ অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই গ্রোথ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে পরিবেশের যে প্রভাব, ইফেক্ট অফ এনভায়রনমেন্ট যেটাকে আমরা বলছি, সেটি কতটুকু গুরুত্বপূর্ণ বা কি প্রভাব ফেলে, সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা থাকছে। আমরা শুরুতে একটি কথা দিয়ে আমাদের এই আলোচনার সূত্রপাত করতে চাই। নরম কাদামাটি সদৃশ শিশুরা শৈশবে যে পরিবেশে বেড়ে ওঠে তার প্রভাব তার জীবনে স্থায়ী হয়ে যায়, অর্থাৎ এখানে পরিবেশের কথা কিন্তু বলা হয়েছে, এবং শিশুদেরকে তুলনা করা হয়েছে নরম কাদামাটির সাথে তুলনা করা হয়েছে, এবং এই নরম কাদামাটি মতো শিশুরা শৈশবে যে পরিবেশে বেড়ে ওঠে তার যে পরিবেশ, যে পরিবেশে সে বড় বড় হচ্ছে, তার প্রভাব কিন্তু সারা জীবনের জন্য, সারা জীবনে স্থায়ী হয়ে যায়, অর্থাৎ সেই প্রভাবটা তার পরবর্তী জীবনে প্রভাব ফেলে, প্রচণ্ডভাবে প্রভাব ফেলে। এ কারণে পরিবার হচ্ছে বিদ্যালয়ের, শিশুর প্রথম বিদ্যালয়, এটা আমরা জানি। পরিবারকে এখানে, পরিবারের প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ পরিবার থেকেই মূলত শিশুরা বিদ্যালয়ে আসে, সেজন্য পরিবার হচ্ছে শিশুর প্রথম বিদ্যালয়, এবং পরিবার থেকে যে শিক্ষা নিয়ে আসবে সেটি তার পরবর্তী স্কুল জীবনের যে সূত্রপাত, তার যে স্কুল জীবন অভিষেক ঘটে সেটির জন্য আমরা স্কুলের পরিবেশকে বলতে পারি তার দ্বিতীয় বিদ্যালয়। এখানে দুটি দৃশ্য আমরা দেখছি, দৃশ্য 1, দৃশ্য 2। এই দৃশ্য 1 এবং দৃশ্য 2 এর যে বিষয়গুলো রয়েছে, এই দুটো বিষয় নিয়ে মূলত আমাদের প্রশিক্ষণার্থী অংশগ্রহণকারী 4টা দলে ভাগ হবে। 4টা দলে ভাগ হয়ে, আম জাম কাঁঠাল কলা দলে ভাগ হয়ে, তারা এই দৃশ্যের যে ছবি গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে দৃশ্যের মধ্য দিয়ে, সেই দৃশ্যটি তারা কল্পনা করবে এবং সেই দৃশ্যের যে পরিবেশের উপর কি প্রভাব ফেলতে পারে সেই বিষয়গুলো নিয়ে তারা দলে কাজ করবে। শিশুর চারপাশের পরিবেশে কি কি আছে, এখানে দৃশ্য 1-2-তে শিশুর চারপাশের পরিবেশে কি কি জিনিস রয়েছে, সেই জিনিসগুলোকে তারা আইডেন্টিফাই করার চেষ্টা করবে, এবং দল শেষে, কাজ শেষে মূলত তাদের আলোচনার থেকে যেটি বেরিয়ে আসবে যে শিশুর নিকট পরিবেশে মূলত দুই ধরনের পরিবেশ এখানে প্রাধান্য বিস্তার করে, যেটি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে তার সামাজিক পরিবেশ এবং একটি হচ্ছে তার বস্তুগত পরিবেশ, এবং সামাজিক এবং বস্তুগত পরিবেশের যে যৌথ একত্রে নিয়েই তার মূলত পরিবেশ। সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি হতে পারে? সামাজিক পরিবেশের উপাদানগুলো হতে পারে আশেপাশের মানুষজন, তার কাছে যারা থাকে, তার বাবা মা, ভাই বোন, পরিবার অন্য সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, শিক্ষক, এরা হচ্ছে, এবং তাদের যে আচার আচরণ, রীতিনীতি, মূল্যবোধ, নৈতিকতা, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা, সবই কিন্তু তার জীবনে একটি প্রভাব ফেলে, তার বেড়ে ওঠার ক্ষেত্রে একটি প্রভাব ফেলে। অর্থাৎ তার শিক্ষক, বাবা মা, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যে, তাদের যে আচার আচরণ, তাদের যে রীতিনীতি, মূল্যবোধ, নৈতিকতা, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা, সেটি কিন্তু তার বড় হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। একই সাথে তার যে বস্তুগত, যেটা ভৌত, যেটি দেখা যাচ্ছে, ভৌতগত পরিবেশ যেটা, সেটি হচ্ছে তার জামা কাপড়, বিছানাপত্র, বাড়িঘর, খাবার বা পানির পাত্র, খেলনা, বইপত্র, আসবাবপত্র, খেলার মাঠ, আলো বাতাস, বায়ু পানি ইত্যাদি। অর্থাৎ এই যে বস্তুগত পরিবেশ, যেগুলো ব্যবহার্য অনেকটা বা যেগুলো তার বিভিন্ন কাজে লাগবে, সেই জিনিসগুলো তার বেড়ে ওঠার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। অর্থাৎ যে শিশুর খেলনা, শিশুর বইপত্র, শিশুর যে আসবাবপত্র যেটি আছে, বিছানাপত্র, সবকিছুই তার বেড়ে ওঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিশুর বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে সামাজিক ও বস্তুগত পরিবেশ একটির সাথে একটি সম্পৃক্ত পরিপূরকভাবে প্রভাব ফেলে, আমরা যেটা ইতিমধ্যেই বলেছি, অর্থাৎ সামাজিক পরিবেশের যে উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি, বস্তুগত পরিবেশের যে উপাদানগুলো দেখতে পাচ্ছি, এটি কিন্তু একটি অন্যটির সম্পর্ক বা পরিপূরক, এবং একটি আর একটির সাথে অতপ্রতভাবে জড়িত।
প্রাথমিক বয়সী শিশুর বিকাশ ও শিক্ষণের ক্ষেত্রে তার চারপাশের বস্তুগত উপাদানগুলো, যেমন এখানে যেটা আমরা দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন, রঙিন, আকর্ষণীয় হওয়া উচিত, তেমনি সামাজিক পরিবেশে পরিবারের সদস্য, খেলার সাথে শিক্ষক, নিকটজন সকলেই শিশুর প্রতি যত্নশীল হওয়া উচিত। এখানে দুটো বিষয় বলছে, একটা হচ্ছে যে বস্তুগত পরিবেশ যেগুলো, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ স্কুলের শ্রেণীকক্ষগুলো সুসজ্জিত হওয়া, রঙিন, আকর্ষণীয় হওয়া, হ্যাঁ, এই যে একটি বিষয়, অর্থাৎ তার যে খেলার পড়ার যে জায়গাটা, সেই পরিবেশটা হবে অনেকটাই গোছালো, সুন্দর, সাজানো গোছানো, যেটি শিশু মনকে আকর্ষণ করবে। একই সাথে তার যে খেলার সাথী, তার সহপাঠী, তার শিক্ষক বা তার যে নিকট যারা রয়েছে, সকলেই শিশুর প্রতি একটি ভালো লাগা, শিশুর প্রতি একটি যত্নশীল আচরণ, শিশুর মতো করে বিবেচনায় নিয়ে তাদের জিনিসগুলোকে খেয়াল রাখা, সেই বিষয়গুলো এখানে চলে আসছে। এই জন্য বাড়ির পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, শ্রেণীকক্ষ রঙিন, আকর্ষণীয় করে সাজানো, খেলনা সহ শিক্ষণ উপকরণ সহ পর্যাপ্ত এবং শিশুর হাতের নাগালে রাখা। এখানে খেলনা, খেলনার কথাটি কি গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে, কারণ শিশুরা খেলনা পছন্দ করে। এই জন্যই কিন্তু আমাদের প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষে সুসজ্জিত করানোর জন্য আমাদের যে সরকারের কর্তৃক বিভিন্ন বরাদ্দ দেওয়া হয়ে থাকে, সেটি দিয়ে মূলত একটি সুসজ্জিত শ্রেণীকক্ষ তৈরি করা, এটি এটি আমাদের অন্যতম একটি লক্ষ্য। অর্থাৎ শিশুর উপযোগী শ্রেণীকক্ষ তৈরি করে দেওয়া ছিল আমাদের মূল কার্যক্রম। পর্যাপ্ত এবং শিশুর হাতের নাগায় রাখতে হবে, অর্থাৎ সবকিছু আছে কিন্তু শিশু ধরতে পারবে না বা শিশু খেলতে পারবে না, সেগুলো নিয়ে ইচ্ছে মতো খেলতে পারবে না, এরকম নয়। সেগুলো তাদের নাগালের মধ্যে রাখতে হবে, যেন সে তার যখনই ভালো লাগা কাজ করবে তখনই যেন সেই বিষয়গুলো নিয়ে সে খেলতে পারে, এবং পর্যাপ্ত উপকরণ যাতে এখানে থাকে, খেলনা সহ বিভিন্ন উপকরণ যাতে এখানে থাকে, এবং শিক্ষককে শিশুর প্রতি সচেতন, যত্নশীল হওয়া একান্ত প্রয়োজন। এখন এখানে মূলত শিক্ষকের যে বিষয়টি সেটি চলে আসছে, শিক্ষক এখানে শিক্ষার্থীর বা আমাদের যে প্রাথমিকের যে শিক্ষার্থী থাকবে তাদের প্রতি সচেতন থাকতে হবে, তাদের প্রতি যত্নশীল থাকতে হবে, কারণ অনেক সময় তারা তাদের কথাগুলো বলতে পারে না, শিশুর কথাগুলো বলতে হবে শিক্ষককে। শিশুর যে চাহিদা, শিশুর যে ভিতরকার ডিমান্ড, সেটিকে ফুলফিল করতে হবে শিক্ষককে, তবেই শিশু বান্ধব শিক্ষণ পরিবেশ তৈরি হবে, যা শিশুর বিকাশ ও শিক্ষণ দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এরপরে যেটি রয়েছে, যেহেতু শিশু ক্রমাগত শরীর, মন, বস্তুগত, সামাজিক পরিবেশের মধ্য দিয়ে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বড় হতে থাকে, সেহেতু গর্ভ থেকে 8 বছর বয়স পর্যন্ত, যেটাকে আমরা শিশুর প্রারম্ভিক শৈশবকাল বলছিলাম, এই সময়ে শিশুর পরিপূর্ণ শারীরিক ও মানসিক বিকাশের জন্য একটি সহায়ক বস্তুগত সামাজিক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ, সেটি নিশ্চিত করার দায়িত্ব কিন্তু বড়দের। শিশুর চারপাশে শিশুর পরিবেশ, চারপাশের পরিবেশ শিশুর বৃদ্ধি বিকাশে কি ধরনের প্রভাব ফেলতে পারে, এটি ইতিমধ্যেই আমাদের আলোচনায় চলে আসছে। এরপরেও আমাদের প্রশিক্ষণার্থী শিক্ষকদের দলগত আলোচনা শেষে আমরা এই বিষয়গুলো দেখিয়ে দেব। আমরা জানি যে শিশু একটা পরিবেশের মধ্য থেকে ধীরে ধীরে বড় হয়, শারীরিক বৃদ্ধি ও বিকাশ, মানসিক বিকাশ যেমন পরস্পর সম্পর্কযুক্ত, তেমনি শিশুর চারপাশের পরিবেশ শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে প্রভাবিত করে। শিশুর চারপাশের পরিবেশকে আমরা ইতিমধ্যেই দেখেছি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তার বস্তুগত পরিবেশ এবং একটি হচ্ছে তার সামাজিক পরিবেশ। এবং বস্তুগত পরিবেশ বলতে কি বোঝায়, যেগুলো দেখা যায় বিছনাপত্র, হাঁড়িঘর, খেলনা, ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র। আর সামাজিক পরিবেশ বলতে বোঝায় তার যে পাশের আশেপাশে যে লোকজন, বাবা মা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, প্রতিবেশী, তার সহকর্মী, সহপাঠী, তাদেরকে বোঝানো হয়েছে। যেহেতু শিশু ক্রমাগত বস্তুগত সামাজিক পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে বড় হতে থাকে, সেজন্য শিশুর পরিপূর্ণ শারীরিক বৃদ্ধি বিকাশের জন্য একটি নিরাপদ এবং সহায়ক বস্তুগত ও সামাজিক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। শিশুর পরিবেশ হতে হবে নিরাপদ, শিশুর পরিবেশ হতে হবে সহায়ক। এখানে যেটি বলছে সেফ এবং এনাবেল এনভায়রনমেন্ট, এনাবেল এনভায়রনমেন্টটা হচ্ছে এমন এক ধরনের পরিবেশ যে পরিবেশের মধ্য দিয়ে মূলত শিক্ষার্থী তার খেলনার জন্য বা তার অন্যান্য যে বিকাশের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবে, তিনি যে তার ইচ্ছে মতো এমন একটা পরিবেশ তার জন্য ক্রিয়েট করতে হবে যেখানে সেই শিশুটি কমফোর্ট ফিল করে, অর্থাৎ শিশুর জন্য সেটি কমফোর্ট জোন হবে, সেটি সব মিলিয়ে তার ইনডোর, আউটডোর যে স্পেসগুলো রয়েছে সবগুলোই যেন শিশু উপযোগী হয়, সেটিকেই বলছি আমরা সেফ অ্যান্ড এনাবেল এনভায়রনমেন্ট। শিশুর জন্য সেটি হবে সেফ এবং এনাবেল এনভায়রনমেন্ট। এখানে সিকিউরিটির বিষয়টিও কিন্তু চলে আসবে। সেফ অ্যান্ড এনাবেল এনভায়রনমেন্ট
কি আসলে সেটি আমরা আরো একটু ব্যাখ্যা করে এখানে দেওয়া আছে। আমরা জানি যে দেশীয় বীজের তুলনায় হাইব্রিড বীজ দিয়ে বেশি ফলন হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু হাইব্রিড বীজ বপন করে সেটা যদি একটি পাতিল দিয়ে ঢেকে রাখা হয়, তাহলে কয়েকদিন পর অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও উদ্গৃহীত চারাটি সাদা হয়ে মরে যাবে, এটি নিয়ম। পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস একটা সহায়ক যেসব পরিবেশ চারাটির জন্য প্রয়োজন ছিল তা না পাওয়ায় এমনটি হবে বা মারা যাবে, চারাটি মারা যাবে। অন্যভাবে দেশীয় বীজ বপনের পর সেটি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস একটা সহায়ক যেসব পরিবেশের জন্য খুবই প্রয়োজন সেগুলো উপরে চারাটি সতেজ ভাবে বেড়ে উঠবে। অনেক সময় এটা বলা হয়ে থাকে যে বাবা মা মেধাবী হলে তাদের সন্তানরা মেধাবী হয়, এটা ঠিক। এসব শিশুদের মধ্যে অনেকেরই সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ বাবা মা যখন মেধাবী হয় সন্তান মেধাবী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এসব শিশুদের সহায়ক পরিবেশ দিতে না পারলে হাইব্রিড বীজের মতো অবস্থা হবে, অর্থাৎ যত মেধাবী বাবা মার থেকে সন্তান আসুক না কেন, তাদের যদি উপযুক্ত পরিচর্যা শুরুতে উপযুক্ত সুরক্ষা অর্থাৎ সেফ এবং সিকিউরিটি এবং এনাবলিং এনভায়রনমেন্ট তাদের জন্য দেওয়া না হয়, সহায়ক পরিবেশ যদি না দেওয়া হয়, তারা কিন্তু হাইব্রিড বীজের মতোই তাদের অবস্থা হবে। এই এর মাধ্যমে আমরা বলতে পারি শুধু সম্ভাবনা থাকলেই হবে না, তার পরিপূর্ণ বিকাশের জন্য সহায়ক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি আমাদের অনেক শিশুর ভালো সম্ভাবনা পসিবিলিটিস থাকে, তার হিডেন ট্রেজার অনেক বেশি থাকে, কিন্তু উপযুক্ত পরিচর্যার অভাবে উপযুক্ত পরিচর পরিবেশের অভাবে কিন্তু সে একসময় শিশুটি বিকশিত হতে পারে না। সেজন্য আমাদের সম্ভাবনার সাথে সাথে সেই সম্ভাবনার পরিপূর্ণ বিকাশের জন্য একটি সহায়ক পরিবেশ যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি এখানে মূলত বলা হয়েছে। শিশুর দামি খেলনা কিনে দিয়ে অন্ধকার ঘরে রেখে দিলে শিশুটি কিন্তু খেলনাটি ব্যবহার করতে পারবে না। আমরা অনেক দেখেছি অনেক বাসাতে বা অনেকের ক্ষেত্রে শিশুর জন্য দামি দামি খেলনা কিনে আনা হয়, ইভেন বিদেশ থেকে সুন্দর সুন্দর খেলনা কিনে আনা হয়, অথচ সেগুলো শোকেসে ভরে রাখা হয়, হ্যাঁ, ছিটি দিয়ে শিশুকে খেলতে দেওয়া হয় না। তাহলে এরকম করলে তো সেটি কোনো লাভ হবে না শিশুর জন্য। অথবা দামি খেলনা কিনে শিশুকে ধমক দিয়ে খেলতে বললে শিশুরই মন করা হয়ে যাবে, দামি খেলা কিনে দিলাম কিন্তু শিশুকে ধমক দিলাম, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু এটি উপযুক্ত ব্যবহার হবে না, খেলনা ব্যবহার করতে উৎসাহিত হবে না। অর্থাৎ শিশুর যে স্পন্টেনিয়াসলি শিশুর যে বেড়ে ওঠা, শিশুর যে স্বতঃস্ফূর্ততা, সেইটিকে আমাদের প্রাধান্য দিতে হবে এবং শিশুর চাহিদা, শিশুর যে ডিমান্ড সেটিকে আমাদের ফুলফিল করতে হবে, সেটি শারীরিক এবং মানসিক দুটো দিক থেকেই। দেশীয় বা হাইব্রিড বীজ বপন করে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস সহায়ক পরিবেশ যেমন শিশুর প্রয়োজন সেগুলি দিতে পারলে চারা গাছটি যেমন সতেজ হয়ে বেড়ে উঠবে, কিন্তু চারা গাছটিকে বেড়া দিয়ে নিরাপদে না রাখলে পশু পাখি সেটাকে বা নষ্ট করে ফেলতে পারে, যেটিকে আমরা বলছিলাম সিকিউরিটি, চাইল্ড সিকিউরিটি যে বিষয়টি সেটি এখন আসতে হবে। তদুপরি শিশুকে শিশুদের মধ্যে শুধু সহায়ক পরিবেশে লালন পালন করলেই হবে না, ছোট শিশুদের জন্য নিরাপদ পরিবেশেরও অতীব গুরুত্বপূর্ণ। নিরাপদ পরিবেশ না থাকার জন্য আমাদের দেশে অনেক শিশুই সড়ক দুর্ঘটনার কারণে মৃত্যুবরণ করে বা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। বাংলাদেশে 1 থেকে 5 বছর বয়স শিশুদের মৃত্যুর একটি প্রধান কারণ পানিতে ডুবে মৃত্যুবরণ করা, এটা বলার অপেক্ষা রাখে না যে শিশুকে নিরাপদে না রাখাই সড়ক দুর্ঘটনা বা পানিতে ডুবে যাওয়ার প্রধান কারণ। শিশুটিকে যদি আমরা সেফ জোনে রাখতে পারতাম, তাহলে কিন্তু সে এই সড়ক দুর্ঘটনা বা পানিতে ডুবে যাওয়া এই বিষয়গুলো কিন্তু তখন আসতো না। তাহলে আমাদের সহায়ক পরিবেশ যেমন নিশ্চিত করতে হবে, একই সাথে সাথে শিশুর যে সেফ অ্যান্ড সিকিউরিটি যেটি আছে সেটি আমাদের নিশ্চিত করতে হবে। এ পর্যায়ে আমরা মূলত পরিবারের ভূমিকার কিছু জানবো, যদিও এটি আমাদের এই ম্যানুয়ালের সাথে ইনভলভ করা হয় নাই, তারপরেও শিশুর বিকাশে পরিবেশ পরিবারের ভূমিকার সাথে সাথে পরিবেশের ভূমিকার সাথে সাথে পরিবারের যে একটি ভূমিকা রয়েছে সেটি আমরা এখানে আলোচনা করে দিচ্ছি। সুস্থভাবে বেড়ে ওঠার জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করা, সন্তানের চাহিদাগুলো পূরণ করা, সন্তানের জন্য একটি নির্দিষ্ট সময় করা, তার সমস্যা তার কৌতূহল যথাযথ উত্তর দেওয়া, শিশুর জন্য যেসব জিনিস ক্ষতিকর সেইসব জিনিস তার হাতের নাগালে না রাখা, যেটা আমরা কি বলছি সেফ সিকিউরিটি নিশ্চিত করা, শিশুর উপর খবরদারি না করা, যে আমরা বলছি যে ধমক না দেওয়া সেটি থেকে বিরত থাকা, এটা করো না ওটা করো না এটা ধরো না এইসব ব্যবহার শিশুর সঙ্গে না করা, এসব করলে কি হয় শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে বাধাগ্রস্ত হয়, শিশুর যে স্পন্টেনিয়াসলি বেড়ে ওঠা স্বতঃস্ফূর্ততার সাথে সেটি বাধাগ্রস্ত হয়। শিশুর সঙ্গে কখন উচ্চস্বরে বা রাগত স্বরে কথা বলা উচিত নয়, তাদের আদর আদর করে মিষ্টি সুরে বুঝিয়ে বলা, সন্তানের সঙ্গে বন্ধুসুলভ সবসময় বন্ধুসুলভ ব্যবহার করা, এটি পরিবারের খুবই একটি ভূমিকা রয়েছে। পরিবেশের সাথে সাথে পরিবারের সদস্যদের যে ভূমিকা, যেটা আমরা সামাজিক পরিবেশের উপাদান, আমাদের বাবা মা ভাই বোন, শিশুর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তারা শিশুর সাথে কিভাবে ব্যবহার করবে সেটি অনেকটা চলে আসছে আমাদের এখানে। পরিবার একজন শিশুকে সমাজের কাছে পরিচিতি করে তোলে,
শিশুর আচরণের উপর পরিবারের বা পরিবেশের প্রভাব সুস্পষ্ট। পরিবারের আর্থসামাজিক অবস্থা, পারিবারিক কাঠামো, পরিবারের সকলের সান্নিধ্য, শিক্ষকের আচার আচরণ ইত্যাদি শিশুর বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। বাবা মার ঘরটা হয়তো শিশুর জন্য সাজানো বাগানই, কিন্তু এই পৃথিবীটাকে কি আমরা করতে পেরেছি তার জন্য বাগানের মতো, যদি প্রশ্ন করি? অথবা সুকান্তের সেই বাসযোগ্য পৃথিবীকে আমরা করতে পেরেছি? হয়তো পেরে উঠি না আমরা, কিন্তু শিশুটিকে আমরা যদি বড় করে তুলি আপন মমতায়, সঠিক বিকাশে, তাহলে সে হয়তো তার পৃথিবীটাকে তার মতো করেই বাসযোগ্য করে তুলবে, মনের মতো সাজাবে আপন পৃথিবীর বাগানটাকে। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গায় শিশু উপযোগী পরিবেশ আসুন আমরা সবাই মিলে নিশ্চিত করি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই টিউটোরিয়াল সম্পর্কিত ভালো লাগা মন্দ লাগা আপনারা শেয়ার করতে পারেন, এবং আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন। বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপের সাথে যুক্ত থেকে নিজেকে সমৃদ্ধ করবেন। Thanks for watching the tutorial once again.